জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার পোশাক খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, চরম বিপদে সরকার। অবশেষে জানিয়ে দেব অবশেষে আন্তর্জাতিক চাপে মধ্যবর্তী নির্বাচন নিয়ে যা জানালো প্রধানমন্ত্রী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এখন শুনুন বিস্তারিত প্রতিবেদন। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বাংলাদেশে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র সরকার, এমন আলোচনা সবখানে। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকেও এমন আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে। লেনদেনের ক্ষেত্রে বিদেশি ব্যাংক নিষেধাজ্ঞা সংক্রান্ত শর্ত জুড়ে দিচ্ছে, যদিও সরকার থেকে বারবারই বলা হচ্ছে এরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। তবে এই সংক্রান্ত ভীতি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। সবচেয়ে বেশি চাপে পড়বে দেশের পোশাক খাত। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি জারি এবং স্যাংশন আরোপ করার কথা বলে আসছে। যদিও কোনো পরিস্থিতিতে কিসের ভিত্তিতে কোন কোন খাতের উপর স্যাংশন দেওয়া হবে সেটি পরিষ্কার করে বলা হচ্ছে না। সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন, পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ব্যক্তি বা সংস্থার উপর নিষেধাজ্ঞায় কিছু আসে যায় না, এটা তাদের বিষয়, কিন্তু বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য অত্যন্ত বড় বিষয়। একটাই মাত্র পণ্য, সেটার উপর নতুন বিধিনিষেধ এলে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে। তবে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র মেমোরেন্ডামে চাচ্ছে শ্রম পরিস্থিতি আরও উন্নতি হোক সব দেশে। এটা শুধু বাংলাদেশকে টার্গেট করে না, সেটা আমরা আমলে নিয়েছি। স্যাংশন আলোচনার মধ্যে পোশাক খাত নিয়ে উদ্বিগ্নতা বাড়ছে। ঋণপত্র এলসি খোলার সময় স্যাংশন বিষয়টি শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান ও বিদেশি ব্যাংক। বিজিএমই এর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিদেশি ক্রেতার পাঠানো একটি এলসি অনুলিপি তাদের নজরে এসেছে। সংগঠনটির এক সদস্যকে পাঠানো সে এলসি ধারায় উল্লেখ রয়েছে, আমরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপিত কোনো দেশ, অঞ্চল বা দলের সঙ্গে লেনদেন প্রক্রিয়া করব না। নিষেধাজ্ঞার কারণগুলোর জন্য আমরা কোনো বিলম্ব, নন পারফরমেন্স বা তথ্য প্রকাশের জন্য দায়ী নই। এদিকে বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন, কর্মপরিবেশ ও নিরাপত্তা সহ সামগ্রিক বিষয় মূল্যায়ন করতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ শীর্ষ পাঁচ দেশের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন USITC। 11 মার্চ এ বিষয়ে ওয়াশিংটনে একটি শুনানি হবে। এতে উদ্বেগ প্রকাশ করেছে পোশাক খাতের উদ্যোক্তারা। এসব বিষয় তুলে ধরতে ইতিমধ্যেই মার্কিন কমিশনকে চিঠি দিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সূত্র বলছে, বাংলাদেশে পোশাক শিল্পের পরিস্থিতি নিয়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানও এর আওতায় রয়েছে। এছাড়া এশিয়ার কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও রয়েছে এর আওতায়। সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রের বাজারে দেশগুলো কীভাবে অবস্থান করে নিয়েছে সেটি খতিয়ে দেখবে USITC। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর পোশাক খাতে পরিস্থিতিও মূল্যায়ন করতে চায় USITC। এ কূটনীতিক বলেন, পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র, যদিও কয়েক বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ কমেছে, এরপরও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির বাজারে দখল করে রেখেছে।
কিন্তু কিভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে এই দেশগুলোর প্রতিযোগিতা করছে সেটা খতিয়ে দেখবে। একই সঙ্গে এসব দেশের শ্রমিকদের কর্মপরিবেশ সামগ্রিক বিষয়ে মূল্যায়ন করে তদন্ত শুরু করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে শুনানি অনুষ্ঠিত হবে আগামী 11 মার্চ। শুনানিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএ তাদের বক্তব্য উপস্থাপন করবে। এক্ষেত্রে লিখিত ও মৌখিকভাবে বক্তব্য উপস্থাপনের সুযোগ রয়েছে। শুনানির পর আগামী 22 মার্চ পর্যন্ত লিখিত বক্তব্য উপস্থাপনের সুযোগ থাকবে। আর আগামী 30 আগস্ট কমিশন তাদের তদন্ত প্রতিবেদন বাণিজ্য প্রতিনিধির কাছে হস্তান্তর করবে। গত বছরে 2023 নভেম্বরের মাঝামাঝিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন্স বাইডেন প্রশাসনে নতুন শ্রমনীতি ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে, তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। নতুন শ্রম নীতি ঘোষণার পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে তাদের শঙ্কার কথা জানায়। বাংলাদেশ পোশাক শিল্প মালিকরা বলছে, গত কয়েক বছর যে হারে উৎপাদন খরচ বেড়েছে সে হারে ক্রেতারা মূল্য দিচ্ছে না। একই সঙ্গে বাংলাদেশে পোশাক খাতের সামগ্রিক কর্মপরিবেশের উন্নতি হয়েছে বলে তারা জানাচ্ছেন, ফলে এসব বিষয়ে তদন্ত বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই তদন্ত কমিটিতে শুনানি পূর্ব প্রতিবেদন দিয়েছে পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি বিজিএমইএ। মার্কিন শুনানিতে অংশ নেওয়ার বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ মার্কিন বাজারে প্রতিযোগিতা কোনো কাজ তো করছেই না, বরং বাজারটিকে সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতায় পড়েছে। বিশেষ করে উৎপাদন খরচ পাকিস্তান ও চীনের চেয়ে বাংলাদেশে বেশি। সেই সঙ্গে গত ডিসেম্বর থেকে শ্রমিকদের মজুরি বেড়েছে, কিন্তু ক্রেতারা সেই অনুযায়ী পোশাকের মূল্য বাড়াচ্ছে না। তিনি বলেন, এসব বিষয়ে তুলে ধরে ইতিমধ্যেই মার্কিন কমিশনকে চিঠি দিয়েছি, আগামী 11 মার্চ ভার্চুয়ালি এ শুনানিতে অংশগ্রহণ করব। ফারুক হাসান বলেন, আমরা মনে করি না এর তেমন কোনো প্রভাব পড়বে, কারণ কোনো কালে যুক্তরাষ্ট্রে আমরা শুল্কমুক্ত সুবিধা পাই না, এখনো নাই, আগামীতেও পড়ার কোনো সম্ভাবনা নাই, তাই কোনো প্রভাব পড়বে না। তারপরও তাদের সঙ্গে কথা বললে আমরা এই তদন্তের উদ্দেশ্য বুঝতে পারব। আমরাও জানতে চাই, কারণ তারা ডিটেলস কিছু বলেনি। যুক্তরাষ্ট্রের তদন্ত শুরুর বিষয়টি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সহ সংশ্লিষ্টরা কাজ করছে। এটিকে চলমান প্রক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, কারণ কারণ শুধু বাংলাদেশ নয়, মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশগুলো এই তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রকে জানিয়েছি তদন্ত যদি বস্তুনিষ্ঠ হয় তবে সেটি তারা করতেই পারে, কিন্তু এতে যদি রাজনৈতিক উদ্দেশ্য না থাকে ঢাকা এটাই প্রত্যাশা করে। শুনানির প্রস্তুতি রয়েছে এবং ওয়াশিংটনে তা তুলে ধরা হবে বলে জানান তিনি। বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এই তদন্ত হতে পারে, যদি বেশি চাপি দেওয়া হয় তবে অন্যায় হবে। যুক্তরাষ্ট্রের এই তদন্ত কমিটি প্রতিযোগিতামূলক পরিস্থিতির পাশাপাশি সরবরাহকারী দেশগুলোর মধ্যে কাঠামোগত পার্থক্যগুলো সামগ্রিক মূল্যায়ন করবে বলেও আশা প্রকাশ করেছে বিজিএমইএ। এই তদন্তে মজুরি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক পরিবেশ, শ্রমিক কল্যাণ, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। যদিও এসব বিষয়ে বাংলাদেশের অনেক অগ্রগতি রয়েছে বলে মনে করেন মিস্টার আজিম। গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার যাতে শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে তদন্তে ব্যবহার না করে সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন শ্রমিক নেতা জলি তালুকদার।
আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের শুনানি পূর্ব যে প্রতিবেদন বিজিএমইএ দিয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশে উৎপাদন খরচ অতিমাত্রায় বেড়ে গেছে, বিদ্যুতের দাম 25%, গ্যাসের দাম 286.5%, ডিজেলের দাম 28% বৃদ্ধি পেয়েছে, ফলে পণ্য সরবরাহে এর প্রভাব পড়েছে। গত 1 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 2024 সালে বাণিজ্য নীতি এজেন্ডা ও 2023 সালে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইউএসটিআর ওয়েবসাইট এই প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে 2023 সালে শ্রমিকদের অধিকারের পক্ষে ইউএসটিআর বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়কে তা তাগাদা দিয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশে জিএসপি সুবিধা 2023 সালে প্রত্যাহারের পর শ্রমিকদের সুরক্ষা মান ও অধিকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিজিএমইএ এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম ট্রেড ইউনিয়নের বিষয়ে বলেন, বাংলাদেশে এটা একটা বিষয়ে ঘাটতি রয়েছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন করা, যুক্তরাষ্ট্র এটা ম্যান্ডেটরি করতে চায়, এটা নিয়েও আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরে অফিস অফ টেক্সটাইল ল্যান্ড অপারেল হিসাবে দেখা গেছে 2022 সালে দেশটি বাংলাদেশ থেকে তৈরি পোশাক গেছে $9.72 বিলিয়ন মূল্যের, যা আগের বছর অর্থাৎ 2021 সালের তুলনায় 50% বেশি। তবে এটা ঠিক, কোভিড-19 পরবর্তী 2021 সালে কম রপ্তানি ছিল, কিন্তু 2022 সালে $9.72 বিলিয়ন রপ্তানি হলেও 2023 সালে সেটা বেড়েনি, বরং কমেছে। 2023 সালে রপ্তানি হয়েছে $7.29 বিলিয়ন, সুতরাং এক বছরে রপ্তানি কমেছে প্রায় $2.5 বিলিয়ন বা 25%।